করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গায় কোন ভাই আছেন যে একজন জানি না আল্লাহ কার থেকে বলাবেন? এই সবাই টাকা আল্লাহ পছন্দ করে বাবা, কথা বল পছন্দ করে? টাকা থাকলে হজে যেতে পারে? পারে। অনেক ধনী ব্যক্তি নসিবে জোটে না মদিনা দেখার, মক্কা দেখার, গরিব মানুষ ভ্যান চালায় সোনার মদিনায় ঘুরে আসে, মানে বুঝতে হবে আল্লাহ ওর প্রতি খুশি, তাই মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে, কথা ঠিক না? তো আপনারা সব গরিব, জন খাটেন, চাষবাস করেন, ভ্যান চালান, রিক্সা ঠেলেন, তো আমার মুসলমান বাবাজি আল্লাহ যদি কবুল করেন আপনার টাকায় তাফসিরুল কোরআন মাহফিল হবে, এটা তো ভাগ্যের ব্যাপার, তকদির ব্যাপার, কথা ঠিক না? তো আপনাদের কাছে বলবো, একজন ভাই 2000 টাকা দেবেন, আমি একটু দোয়া করব আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে, বাচ্চাদের নিয়ে তিনজনের দোয়া কবুল হয়, কথা ঠিক না? নাম্বার 1 হলো মুসাফির, নাম্বার 2 হলো মজলুম, তৃতীয় নাম্বার হলো মায়ের দোয়া। তবে একটা কথা, এখানে অনেক মা আছে না, অনেক বাচ্চারা আছে, ওদের ওসিলায় আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। একজন কোন মায়ের নেক্সট সন্তান আছেন, সেই মরা মায়ের নামে আব্বার নামে স্মরণ করে 2000 টাকা দেবেন, আমি গুনাহগার এতগুলো মানুষের নিয়ে দোয়া করব, আল্লাহ যেন এই কোরআন তাফসিরুল মাহফিলটা কবুল করে নেন। একজন ভাই বলবেন 2000 টাকা, যে আমি হুজুর আগামী বছরে 1 বছর নিয়ত করে রাখলাম, আমি 2000 টাকা আমার আব্বা মায়ের সবরে সানির জন্য দেবো, দেবেন ভাই? জ্ঞানী মানুষের বেশি বলা লাগে, অল্প কথায় বুঝে যায়। আপনারা অনেক জ্ঞানী, অনেক বোঝেন, আমি নিজেই বুঝতে পারছি, কারণ না বুঝলে আর তাড়াতাড়ি উত্তর দেন না, বুঝে সুঝেই উত্তর দেন, কথা ঠিক না? বেটি আমার মুসলমান বাবাজি, একজন ভাই আছেন 2000 টাকা দেবেন, আমি একটু দোয়া করব আল্লাহ যেন তার দানটাকে কবুল করেন। কোন যুবক ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন চাকরি ভাই, এমন করে কোন এমন করে বিভিন্ন নিয়ত করে দেবেন, যে অনেকে আছে বাপ মায়ের সবরে সানির জন্য দিয়ে থাকেন, তবে সন্তান যদি বাপ মায়ের নামে দান করে বাপ মা কবরে অটোমেটিক সব পাবে বলে মনে হয়? কথা বলে পাবে? হ্যাঁ না কিছু বলে না, পাবে পাবে, বিশ্বাস তো আছে। তাহলে নেক মায়ের নেক সন্তান, নেক বাবার নেক সন্তান, সেই মরা মায়ের কথা মনে করি, আব্বার কথা মনে করি, একজন কোন ভাইকে নাই যে 2000 টাকা হুজুর আমার নামে লিখেলেন, 1 বছর পর আমি দেব, যাতে আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। তবে সবাইকে দেবে তার কথা না, এই দেখেন আল্লাহ বলিয়ে নেবে, এটা বড় পরীক্ষা, তাই যদি হতো তাহলে সবাই ভালো কাজ করত, আল্লাহ যার প্রতি রাজি হয় তার জবান দিয়ে অটোমেটিক বেরিয়ে যায়, সে নিজেই বুঝতে পারেন যে টাকাটা আমি দিয়েই ফেললাম, মানে বুঝতে হবে আল্লাহ তার প্রতি খুশি। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইরা, কোনো ভাই কি নাই? তাহলে এই বলার পরে আল্লাহর পরীক্ষা। তবে আমার ইকিন বিশ্বাস আছে, 2000 টাকা দেনেওয়ালা ব্যক্তি অবশ্যই একজন বলবেন যে আমার নামটা লিখেলেন, 1 বছর পর 1 বছরের ভিতরে আমি আমার আব্বা মায়ের সবরে সানির জন্য 2000 টাকা দেব, আল্লাহ যেন আমার দানটা কবুল করেন, আল্লাহ যেন আমার দানটা মঞ্জুর করেন। ও মুসলমান কলিজার টুকরা ভাইরা, আব্বা জানেরা, কোন ভাই কি নাই বাবা? আচ্ছা 2000 টাকার কথাই রাখলাম, 1000 টাকা দিতে পারবেন কোন ব্যক্তি? 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে? কমিটি ভাইরা, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই বাবা? এতগুলো এতগুলো মানুষের ভিতরে লগত আপনাকে দিতে হবে না, বাকিতে দেন। তবে চালাক যারা তো একটু লেটে লেটে দেয়, মানে একটু শেষ প্রান্তে গিয়ে দেখে পরীক্ষা, যে মলি সাহেব তুমি যতই বলো কিন্তু আমরা বুঝতে তো পাচ্ছি আমরা কি দেবো না দেবো, কথা ঠিক না? বেটি বললাম ভালো মন্দ বুঝবেন। তবে আমার মুসলমান বাবাজি, এই চলে যাবেন না, সমর্থন দিয়েছেন বসে 10টা মিনিট বসেন, ভালো না লাগলে তবে দেবে আমার বিশ্বাস আছে, আগামী বছর আপনারা দিয়েছেন আল্লাহর খুশির জন্য, রসুলের
আদর্শের কথা আলোচনা হবে, কোরআনের কথা আলোচনা হবে, সেই জন্য তাফসীরুল কোরআন মাহফিল হবে, আল্লাহর খুশি হবে, আল্লাহ রাজি হবে। এই হিসাবে একজন ভাই আমার 1000 টাকা একটু বলবেন যে আমার নামটা একটু লিখে নেন, 1000 টাকা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দানটা কবুল করেন। অনেক মায়েরাও মাইকের আওয়াজ পাচ্ছেন, মায়েদের তরফ থেকে কেউ যদি দিতে চান তাহলে একটু নামটা বলে পাঠিয়ে দেন যে আমার নামে 1000 টাকা লিখে নেন, আগামী বছরে আমি 1000 টাকা দেব। আমার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহওয়ালা বন্ধুরা, আপনারা কি একটু বিদেশির মানুষ নাকি এই পাড়ার মানুষ, কি একটু দূরের লোক নাকি ভাই? এই পাড়ায় বাড়ি না আপনাদের কম বেশি কথা বল, এই পাড়ায় বাড়ি তো? তা আপনারা এই দান খয়রাত বা করে থাকেন, করেন তো আপনারা একটু বলেন ভাই, 500,000 টাকা করে একটু বলেন ভাই, একজন আপনি দেবেন? ও মসজিদের সেক্রেটারি, সেক্রেটারি ভাবছে আমি তো বড় বড়। শুনেছেন? শুনতে পেলেন? চারজন 2000 টাকা করে, ব্যাপারটা কি? মুসলমানদের বিশ্বাস কার উপরে থাকা দরকার? কথা বলেন একটু বাপ, শেষ বেলায় করব, সবাই বলেন না, আল্লাহর উপরে থাকার দরকার। খোদার কসম বলছি বাস্তব কথা, একটু 2 মিনিট, আমি একবার সাগরে যাচ্ছিলাম, সাগরে মানে রায়দিক থেকে আরো 3 ঘন্টার রাস্তা, তো এমন একটা নাই গাড়ি, তো কিসে যাব, খুব চিন্তায় ফিরিয়া তো রাস্তা, তো আল্লাহর উপরে ভরসা করে দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। ঘন্টা 2 পরে একজন একবার ওয়াচানা ওয়াজেনা, মানে আমার চেনে না, আমিও তার চিনি না, বলছেন আপনি কোথায় যাবেন? তো ঠিকানা বললাম, অমুক ও আমি তো মিলাদের জন্য এসেছি ভাই, বিদেশি মানুষ এতটা ফিরে যাব? তো বলছেন ওই এলাকায় বাড়ি, চলেন আপনাকে পৌঁছে দিই। মুসলমান মোমেন ইমানের পরীক্ষা ওই জায়গায়, সে সাগরের ভিতরে থাকবে, বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, রুজি আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ দেয়, তো আল্লাহ তার সম্মান দেবে না দেবে? আল্লাহর কসম, এটা মুমিনের পরিচয়। 2000 টাকা করে বলছিলাম চুপচাপ, তবে আমার একিন বিশ্বাস ছিল চারজন 2000 টাকা করে দেবেন, নাম লিখিয়েছেন, একটু খুশি তকবীর দেবেন জোরে সবাই মিলে, নারাই তকবীর, খবরদার দেন না যেন দৌড়ে দিলে আবার দেয়ালের কান হবে, শুনতে পাবে অসুবিধা হয়ে যাবে, একেবারে গলা টলা ছিঁড়ে যাবে, জোরে দিতে পারে না, নারাই তকবীর, নারাই তকবীর। বদরের প্রান্তরে 313 জন সাহাবী রাসূলুল্লাহ নিয়ে বদরের প্রান্তরে গিয়েছিলেন, কথা ঠিক না? আর বেঈমানেরা কত ছিল খবর নেন? 313 জন সাহাবীর কাছে হাজার হাজার বেঈমানেরা পালাতে ভমর পায় নাই, কথা ঠিক না? তো আপনারা তো ইমানদার, আপনারা তো মুসলমান, আপনাদের আওয়াজ হবে, আপনাদের চেতনা হবে, আপনাদের ভাবনা হবে সিংহের মতো, কথা ঠিক না? তাহলে আপনারা যদি দুর্বল হয়ে যান, কমজোরি হয়ে যান, তাহলে মুসলমান বাবাজি ইমানের পরিচয় আর অন্য জায়গায় দেবেন, কোথায় দেবেন? এই জায়গায় দেন, একটু খুশি তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। আল্লাহদের চারজন দিয়েছেন 2000 টাকা করে, আল্লাহ এদের দানটা আপনি কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের মায় মুরব্বী রক্তের সঙ্গে সম্পর্ক, আল্লাহ যারা কবরে গিয়েছে আল্লাহ তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তকবীর। 5 নম্বরে আর একজন ভাই, ও মফিজুল ভাই, উনি মসজিদের সেক্রেটারি সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করেন। সেক্রেটারির দায়িত্ব আল্লাহ যেন মরণ পর্যন্ত কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমার ভাইয়ের কাছে আবদার করব, ভাই একটু দাড়িটা রাখলে মনে হয় ভালো হয়, আগামী বছরে একটু দেখতে চাই আমার ভাই, দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা বুঝতে হবে আপনার থেকে না, কিন্তু মসজিদের সেক্রেটারি হবে সহজ একজনের কাছে বলবো ভাই, 5 জনের কাছে বলবো, ও বাবুলাল 1000, আল্লাহ বাবুলাল ভাইয়ের দানটা কবুল করেন, পূর্ব পাড়ায় বাড়ি, আল্লাহ ভাইয়ের দানের ওসিলায়, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবরটা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তকবীর যুবক ভাইরা জোরে তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর।
হাজার টাকা বললাম, পাঁচজনের কাছে চারজন দিয়েছেন, আর আর শেষ নাম্বারে একজন দু হাজার টাকা একটু বলে পাঠাবেন বলেই ডাকলাম। ভাই বাবর, ভাই বাবর এক হাজার টাকা দিয়েছে, এই বাবরের সঙ্গে আর একজন এক হাজার টাকা দেবেন, কে আছেন ভাই এই সামনে থেকে মজলিস থেকে? একটু হাতটা উঁচু করে বলবেন, যুবক ভাই সেলাই করো, সেলাইয়ের কাজ করো, আমি দোয়া করে যাব আল্লাহ তোমার শরীরটা ভালো রাখবে। আল্লাহ যদি রোগ ব্যাধি না দেয় ডাক্তারখানায় যেতে লাগবে না, মানে হলো আল্লাহর খুশির জন্য আল্লাহর রাখায় ব্যয় করা লাগবে, কথা ঠিক না? যদি আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাজির জন্য আল্লাহর রাস্তায় দাও, ডাক্তারখানায় যেতে হবে না তোমার, ইনশাআল্লাহ বিশ্বাস ইয়াকিন তাওয়াক্কুল আল্লাহর উপরে রেখে দেন। এই সামনে থেকে আর একজন ভাই এক হাজার টাকা দেবেন, একটু নামটা বলে পাঠাবেন, হাত তুলে বলবেন আমার নামে লিখে নেন, আমার চাচা জানেরা মুরব্বী আনেরা একটু নামটা একটু তাড়াতাড়ি বলেন, বাপ এক হাজার টাকা করে দেন, একটু কলেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুসলমান বাবাজি, আমার ভাইরা, ও ভাই আমার কোনো যুবক ভাই নাই, দু হাজার টাকার কথা বললাম, চারজন দিয়েছেন, একজন একটু বলবেন যে আমার নামে দু হাজার টাকাটা একটু লিখে নেন, আমি আগামী বছরে ওই চারজনের পরের নাম পাঁচজন আমি দিলাম দু হাজার টাকা, আল্লাহ যেন আমার দানটা কবুল করেন, আল্লাহ যেন দান মঞ্জুর করেন। এক্ষুনি নাম লেখালো, শরীফুল, একরামুল, আশরাফুল, খোকন, চারজন চার হাজার, এক হাজার করে। হ্যাঁ একটু তকবীর দেন, নারে তকবীর জোরে দেন, নারে তকবীর, নারে তকবীর, আল্লাহ এদের মনটা অনেক বড়, এক হাজার টাকা করে চারজন চার হাজার টাকা নাম, মানে আমার কাছে বলছে না, গোপনে গোপনে দিচ্ছে, আল্লাহ এদের দানটা কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরা সারা বছর যে কাজ কাম করবে আল্লাহ এদের কাজে কামাইতে বরকত দান করেন, সকলে বলেন না আমিন, জোরে বলেন না আমিন, নারাই দেখবে আমার মুসলমান বাবা। ও ভাই আর এক হাজার টাকা এই মজলিস থেকে আমি একটু দেখবো দুজনের কাছে, এই মজলিস থেকে একটু দেন ভাই, ওই যারা দাঁড়িয়ে আছে আমার যুবক ভাই, একটু বলো বাপ আমি দোয়া করে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় সারা পশ্চিম বাংলায় আল্লাহ আমাকে ঘোরাচ্ছেন, দেশের বাইরেও যাচ্ছেন, কসম দোয়া করব আল্লাহ যেন আপনার শরীরটা সুস্থ রাখে, বেদি বাইরাম থেকে আল্লাহ হেফাজত করে। একটুখানি বলো ভাই সামনের দিক থেকে এক হাজার করে আমার ভাইরা, এক হাজার টাকা করে একটু দশজন হোক ভাই, একটু বলেন তাড়াতাড়ি আমার যুবক ভাই, ছজন দশজন অন্তত হোক, ও ভাই সাত নাম্বারে আর একজন ভাই একটু বলবেন যে এক হাজার টাকা আমার নামটা লিখে নেন, একটুখানি এই সামনে থেকে আমি দেখতে চাই কোনো ভাই নাই, কোনো কোনো দিলেন আল্লাহ তার দোকানে বরকত দান করেন, ব্যবসায় বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার চাচা আপনি দেবেন ভাই, আর কেউ নাই এই জায়গায় এক হাজার টাকা আমার সামনাসামনি থেকে একটু দেবেন ভাই। উনি বলছেন আমি এক হাজার দেবো, একটু তকবীর দেবেন না, আরে তকবীর, না আরে তকবীর। আটজন হলো, আর দুজন হলে দশজন কভার হবে, এই দুজনের ভিতরে কার নামটা আসবে জানি না, নিয়ত তো করেছি আল্লাহ পূরণ করবে, বিশ্বাস ইয়াকিন আল্লাহর উপরে আছে, তাই দুজনের ভিতরে একটু তাড়াতাড়ি করে চটপট বলবেন যে আমাদের দুজনের নামটা তাড়াতাড়ি লিখে নেন, একটু কলেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইরা, ও ভাই ঝন্টু 1000 দেখেছেন, আল্লাহর 9 জন হলো আর 1 জন বাকি, ভাই আর 1 জন শেষ বেলায়, একটুখানি নামটা বলেন। আমার মায়েদের তরফ থেকে 1 জনের কাছে বলেছি, দেখি আমার মায়েরা তো অনেক আছে সামনে ডাইনে বামে, মায়েদের তরফ থেকে একটু নামটা একটু বলে পাঠান তো তাড়াতাড়ি করে, 1 জনের কাছে বলবো। ঝন্টু 1000 নাম বললাম, মানে 9 জন হলো আর 1 জন 1000 টাকা দিয়ে নামটা বলে একটু তাড়াতাড়ি বলে দেন। রেজাউল মন্ডল, মানে ও কমিটির ছেলে, ও আমার সঙ্গে যোগাযোগটা প্রায় রাখে। হুজুর মনে আছে তো ডেটটা? হুজুর হ্যাঁ, একটু তকবীর দেন না, আরেই তকবীর, মানে আমি জানি এটা আল্লাহর রহমত, আসমান চিরে আসবে। আর কিছু কিছু বখিল, কিছু বখিল আছে, আছে না, আছে না, রসুল দানের কথা বললেন, আবু বকর উমর সকলে দানের জন্য রেডি হয়ে গেলেন, রসুলের একজন সাহাবী, তুমি লিখে নাও, রসুলের একজন সাহাবী, তার নাম হলো আকিল, কি নাম বাবা, মনে রেখে দেন, হাত নাই পা নাই হাত কাটা পা কাটা আকিল, দুদিন খাওয়া নাই মায়েরও খাওয়া নাই, মায়ের কাছে বিনয়ের সঙ্গে বলছে মা রসুলের দরবারে দান চলছে, সবাই দান করলো, আমার নসিবে কি দান করা হবে না? মা বলছে বেটা ঘরে তো কিছু নাই, খাবার তো দুদিন খাওয়া নাই, বেটা মায়ের কাছে দোয়া করেই চলে যাচ্ছেন ইহুদির বাড়ি কাজে। এক ইহুদির বাড়ি গেলেন, সংক্ষেপে বলছি, ইহুদি ইহুদি ভাইকে বলছে ভাই আমাকে একটা কাজ দেন, তো ইহুদি বলছে কি কাজ করবি, তোর হাত নাই পা নাই, আকিল বলছে আমাকে ওই কাজটা দেন, পানি তোলা কাজ দিলে আমার দ্বারা সম্ভব। সারা রাত ধরে পানি তুললো, 7টা খাজুরের কন্টাক হলো, অথচ ইহুদি এসে ও শরীরের রক্ত দেখে একেবারে হতভম্ব হয়ে গেলেন, বলছে ইহুদি কাজ বন্ধ কর, 1 বস্তা খাজুর দিচ্ছি নিয়ে বাড়ি চলে যা গোপনে গোপনে, যদি আমার এই এলাকার মানুষেরা দেখে ফেলে আমার আর দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, যে একজন হাত কাটা পা কাটা মানুষ দিয়ে এত কষ্ট করালি। রসুলের সাহাবী আকিল বলছে ভাই ইহুদি আমি ওই মুহাম্মাদের হাতে হাত দিয়েছি, ওই আল আমিনের হাতে হাত দিয়েছি, যে আল আমিন জীবনে মিথ্যা কথা বলে না, যে রসুল জীবন অপেক্ষা মানুষের কাছে বিক্রি হয় নাই, সেই রসুলের হাতে হাত দিয়েছি, অতএব আমি আপনার সঙ্গে 7টা খাজুরের কন্টাক্ট করেছি, 7টা খাজুর আমাকে দেন, 1 বস্তা খাজুর দিতে হবে না, ওই 7টা খাজুর আমার এই কোমরে জড়িয়ে দেন, 7টা খাজুর নিয়ে মায়ের কাছে এসে বলছে মা তুমি আমার কোচর থেকে 2টা খাজুর বার করে নাও, তুমি তো 2 দিন খাও নাই, 2টা খাজুর খেয়ে তোমার আত্মায় শান্তি দাও আর বাকি খাজুরগুলো আমার কোচরে বেঁধে দাও, আমি রসুলের দরবারে দান করব। মা বলছে বেটা তুই আমার সন্তান, আমার গর্ভে ছিলি, আমার উদরে ছিলি, তো আমি তোর মা বলছি তুই তোর কষ্টটা নিবারণ করেই রসুলের দরবারে খাজুর দান করবি, আমিও তোর মা বলছি আমিও কষ্ট নিবারণ করি, আমার খাজুরটা রসুলের দরবারে দান করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার মুসলমান বাবাজি, আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন রসুলুল্লাহর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের দানটা রেখে, উমারের দানটা রেখে, হাত কাটা পা কাটা আকিলের দানটা আগে গ্রহণ করেন, আকিলের দানের বিনিময় আল্লাহ পাক আজকে সমস্ত সাহাবীদের দান আমার আল্লাহ মঞ্জুর করে নিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তকবীর দান না, নারে তকবীর, নারে তকবীর। আপনারা তো সেই আকিলের থেকে অনেক ধনী, কথা ঠিক না বেটি? সবাই বলেন ধনী ধনী, তো আপনাদের কাছে আজকে আফতার করেছি আমার যুবক ভাইরা, 1000 টাকা করে একটু তাড়াতাড়ি বলো সোনার ভাই, আনার খবর লেন, শুধু মাথা খারাপ, গোপনে গোপনে নাম বলবেন না, মানে 1000 করে 3 জন দিয়েছেন, 3 জন মহিলা, আবার 2 জন খবর লেন, নারে তকবি, সকলে জোরে দেন নারে তকবি, নারে তকবি, তুমি আমার এই ভাইদের মায়েদের কবুল করে নেন, মানে আগামী বছরে একটু বড় সড় বক্তা আসবে, এর থেকে বড় প্যান্ডেল হবে এবং বিরানিও হবে, হবে না? আপনারা এত দিচ্ছেন, হবে না ভাই? আমি 10 জনের কথা বলেছি, সেখানে মনে হয় 15 জন, কজন
আনারুল পশ্চিম পাড়া 1000। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করেলেন, আল্লাহ আমার ভাইদের দান মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কোন চাচা দান দেবেন? একজন চাচা সাদা দাড়িওয়ালা, কোন চাচা আছেন বাবা? যে হুজুর আমার তো দাড়ি পেকে গেছে, আল্লাহর ভয়ে না জানি সাদা দাড়িওয়ালার দোয়াটা কবুল হয়, জেনে নেন মঞ্জুর হয়। ১০০০ আব্দুল আজিজ 500, দুজন হলো, আটজন বাকি, তাড়াতাড়ি দাও বাপ, 500 টাকা করে তাড়াতাড়ি বলো, চটপট নামটা একটু বলে পাঠাও, একটু হাত তুলে বলে দাও যে আমার নামটা লিখে নাও। এই খাতাটা, এই খাতাটায় নাম লেখা মানে যাতা ব্যাপার নাই। আমার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইরা, ওই যে ওই ভাবতে হবে, ধ্যান চানালো লোক আল্লাহর কাবায় যায়, মদিনাতুল মুনাওয়ারায় যায়, নসিবের ব্যাপার, তকদিরের ব্যাপার। তবে আকিলের মতো মনটা অনেক গরম করে থাকে, দান করবো না, দেখা যাক কি করা যায়। শয়তান আল্লাহর কাছে বলে নিয়েছিল, আল্লাহ আপনার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানাবো, বলেছিল না বলেনি বাবা? আল্লাহ বলেছিলেন শুনে রাখ, আমার বান্দাদের ধোকা দিবি 72 বার, বান্দা যদি 73-এর বাতায় যদি একটু ভুল স্বীকার করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, আল্লাহ রাজি করতে চাই, আমি আল্লাহ বলে দিলাম তোর 72 বারের চেষ্টা সার্থ সব কিছু বেকার হয়ে যাবে, আমার বান্দার আমি আল্লাহ কবুল করে নেব। তো অনেকেই ওই শয়তান পিছনে ধোকা দেয়, এই দান করবি না, খবরদার তুই দান দিবি, দান দিস না, আল্লাহর এটা বড় পরীক্ষা যে এই জায়গায় আল্লাহ দেখতে চায় আমার বান্দা আমার খুশির জন্য 1 টাকা দেবেন, 1 টাকা দিয়ে সকলে শরীক হয়ে যাবেন, 500-500 করে টাকা 10 জনের কাছে বলেছি, আমার ভাইরা দুজন দিয়েছে, একটু তাড়াতাড়ি বলেন, বিরক্ত আর করব না, আপনাদের কাছে বিদায় নেব, চলে যাব, তাড়াতাড়ি একটু দেন 500 করে টাকা। মিরাজুল ভাই 1000 টাকা, আল্লাহ আব্দুল আজিজ 500 টাকা, 500 টাকা, 3 জন হলো, 10 জনের বলেছি, কোনো ভাই নাই। সামনের দিকে যুবক ভাইরা, তোমরা যারা সেলাই করো, মায়েরা একটু তাড়াতাড়ি বলেন, একটু কলেমা জিকির করেন, আমার ভাইরা, আমার সোনার চাঁদ আল্লাহওয়ালা বাবাজিরা, দক্ষিণ 24 একজন মা 500 টাকা, একটু তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, 4 জন হলো, আর 6 জন, একটু নামটা বলবেন বাবা তাড়াতাড়ি, একটু নিয়ত করে দেন, আমার সোনার চাঁদ আল্লাহওয়ালা ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই তো হয়ে গেল, এবার মোনাজাত করে দেবো। একজন মা লগতে 100 টাকা দিয়েছে, দান তুলতে হবে বা মিলাদ চালাতে হবে, আগামী বছরে চলবে, তাহলে আপনারা যদি না দেন, মিলাদ যা সোনার শুনেছেন, আখেরি মোনাজাতের অপেক্ষা, তবে ইবাদতের মূল ইবাদত হলো আখেরি মোনাজাত, কথা ঠিক না? আখেরি মোনাজাত করে আমরা বিদায় হব, এখন তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, কথা ঠিক না বেটি? তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হওয়া সম্ভব না। আমার চা